তাই শ্রাবণ মাসের শেষ সোমবার এবং আমাদের হিন্দু মতে আজকে বাঙালিদের দ্বিতীয় সোমবার। তো আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের গোপাল মাঠে অবস্থিত শিব শক্তি ধাম এই মন্দিরে। দুর্গাপুর স্টেশন থেকে শিব শক্তি ধামের দূরত্ব মাত্র 11 কিলোমিটার এবং যদি আপনারা আসানসোল থেকে আসেন তো আসানসোল থেকে এই মন্দিরের দূরত্ব পড়বে 30 কিলোমিটার বাই NH-19 এবং একদমই রোডের সাইডেই এই মন্দিরটি অবস্থিত। তো আমরা চলে এসেছি মন্দিরে, এবার প্রবেশ করব। দেখুন এখানে পুজোর নিত্য সামগ্রী সব কিছু বাইরেই পেয়ে যাবেন মন্দিরের, বাইরে থেকে ক্যারি করার কোনো প্রয়োজন হবে না, এখানে সমস্ত কিছু রয়েছে। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নেব। স্পেশালি শ্রাবণ মাস উপলক্ষে এখানে টিকা পরানোর জন্য কিন্তু সুব্যবস্থাও করা হয়েছে। তো ফার্স্ট টাইম আমিও খুব টিকা পরার জন্য এক্সাইটেড ছিলাম, তো ফাইনালি আমি টিকাটা পরে নিলাম। এটা টিকাটা করতে কত টাকা? এটা 10 টাকা, 5 টাকা। তো আমরা এবার ভেতরে যাব, টিকা পরে নিয়েছি, ডালাও এখানে নেওয়া হয়ে গেছে, তো এরপরে আমরা মন্দিরে প্রবেশ করব। তো চলুন আমাদের সাথে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের সময়সূচি এবং কোনো এনকোয়ারি যদি থাকে এখানে দেখুন দেওয়াই আছে, আপনারা দেখে নিতে পারেন। মন্দিরে প্রবেশের আগে আপনাদের জুতো এবং বেল্ট বাইরে রেখে তারপরে মন্দিরের ভেতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো আমরাও রেখে দিলাম বাইরে বেল্ট এবং জুতো। জল নেব বাবার মাকে ঢালার জন্য, জলটা নিয়ে নি। এই জলাশয়টি কিন্তু যে কোনো সাধারণ জলাশয়ের মতন নয়, কারণ এই জলাশয়টি সম্পূর্ণ গঙ্গা জলে পরিপূর্ণ, যা একসময় বেনারসের গঙ্গা থেকে অনেক দিন ধরে বড় বড় ট্যাঙ্কারে করে আনা হয়েছে এবং বাকিটা পরিপূর্ণ হয়েছে বৃষ্টির জল দিয়ে। তুমি সামনে ক্যামেরাটা নাও। তো আমরা যাই, আজ যেহেতু হিন্দি মতে আজকে শেষ সোমবার সেহেতু এখানে প্রচুর ভিড় রয়েছে, দেখি কত কি দেরি হয়। এই তো জাস্ট আসছি, তো আজ অনেকটাই লেট করে ফেললাম আসতে। আমরা ভেতরে যাওয়া যাক, কতটা কি ভিড় আছে বোঝা যাচ্ছে না, বাইরে থেকে তো দেখে বেশ ভিড়ই লাগছে, অনেকজন এসছে। তো চলুন আমাদের সাথে যাই ভেতরে। এই মন্দিরটি এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার মধ্যে বৃহত্তম মন্দির এবং যা বেশ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত রয়েছে এই মন্দিরটি। চলুন এরপর মন্দিরের ভেতরটা আপনাদের একটু দেখাই। ভেতরে যাচ্ছি আমরা, মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বেশ অনেক ভিড়ই রয়েছে আজ, ভেতরটা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর এবং নিখুঁত, যা মার্বেল পাথরকে কেটে এত সুন্দর রূপ দেওয়া হয়েছে এবং প্রতিটি পিলারের মধ্যে দেখতে পাবেন আপনারা মহাদেবের কিছু না কিছু মূর্তি এখানে চিত্রকলা রূপে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকটাই শেষে আমরা দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে অলরেডি এতটা পর্যন্ত চলে এসেছি। আমরা
আমরা বেশ অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম লাইনে শেষের দিকে প্রায়, তো অবশেষে কাছাকাছি চলে এসেছি। এরপরে আর মানে মহাদেবকে দেখা যাচ্ছে, তো এবার একটু স্বস্তি লাগছে অনেকটাই দেখার পরে, আর মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না। দেখলাম নন্দী মহারাজ শিবলিঙ্গের দিকে মুখ করে বসে আছে, তো এরপর এগিয়ে গেলাম জল ঢালবার জন্য। এখানকার শিবলিঙ্গের একটু বিশেষত্ব আছে, এখানকার শিবলিঙ্গ রামেশ্বর নামে পরিচিত, যা একদমই অন্য রূপে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটি, ভেতরটা একবার দেখিয়ে দিই আপনাদের। কতটা ভিড়, তো এতটাই ভিড় ওখানে যে মানে একদমই টাইম দিচ্ছে না, তো হয়ে গেল পুজোটা আলটিমেট। ভেতরে কিন্তু ভিডিও ফুটেজ একদম নিতে দিচ্ছে না, আমরা অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য ইয়ে করেছি। তো চলুন, পুজো হয়ে গেছে দেওয়া, এরপরে আমরা যাই বাকি মন্দিরটা পুরোটা জায়গাটা আমাদের একটু ঘুরিয়ে দেখায়। তো আমরা তো আজ এলামই, এখন অবধি যারা এই মন্দিরটি দর্শন করেননি তাদেরকে বলবো অবশ্যই একবার টাইম বের করে আপনারা আসবেন, এই মন্দিরটি দর্শন করে যাবেন। এই জায়গাটি হচ্ছে যজ্ঞস্থল, এখানে বাবা মহাদেবের যজ্ঞ করা হয়। অমৃত সবি মে বাট কে প্যারা বিশকা তুমি খুদ পিয়া, দু বছর চালু হয়েছে আর এটা মোটামুটি শ্রাবণ 2020 এটা শ্রাবণ মাসে কিরকম কি ভিড় প্রচণ্ড না? তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন।
এবং এরকমই আরও ভিডিও পেতে গেলে অবশ্যই আজই এবং এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। মেলা।